हेलो एवरीवन, वेलकम टू नीलिमार रान्ना घर। सबाई केमन आछो? निश्चय भालो आछो। तो आज आमी एकदम डिफरेंट टाइपेर चिकेनेर एकटा रेसिपी निये एसेछी। एई रेसिपिटिर नाम हलो एग चिकन करी। खूब ताड़ाताड़ी एवं इजिली बाड़ीते एटा बानानो जाए आर खेतेओ असाधारण हय। ताहोले चलो आर बेशी देरी ना करे झटपट देखे नी किभाबे बानाते हबे एई एग चिकन करी। एग चिकन करी बनानोर जोन्ने सबार प्रथमे आमी निये निये छी 500 ग्राम चिकन पिस। एखने आमी 500 ग्राम चिकन पिस गुलो के भालो करे परिष्कार करे धुए एकटा बाटिते निये निये छी। एबार आमी चिकनेर मध्धे एड करछी स्वाद अनुजायी लवण, हाफ टी स्पून हलुद गुड़ो, 1 टी स्पून जिरे गुड़ो, 1 टी स्पून धने गुड़ो, 1 टी स्पून रेड चिली पाउडर, हाफ टी स्पून गरम मसला, 1 टी स्पून गोलमरीच पाउडर, 2 टी स्पून राइस ब्रैन ऑयल, खूब सामान्य आदा रसुन पेस्ट और ग्रेटेड प्याज और एर मध्य दिए देव एक डिम। डिमटा भेंगे दिए दीची আর অ্যাড করব 1 টিস্পুন ভিনিগার। এবার এই সব উপকরণগুলোকে চিকেনের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। তারপর 45 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এবার একটা কড়াইতে 4 টেবিলস্পুন তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে তেজপাতা, 4টে লবঙ্গ, 2টো এলাচ, 7-8টা গোলমরিচ, দারচিনি, 2টো শুকনো লঙ্কা, এই সবগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে খুব হালকা করে এই গোটা গরম মশলাগুলো ফ্রাই করে নেব। দেখবে যখন এই গোটা গরম মশলা দিয়ে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে, সেই সময় অ্যাড করতে হবে আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট অ্যাড করে দিয়েছি। আদা রসুনের পেস্ট তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1 বাটি কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে নাড়িয়ে চাড়িয়ে আমি পেঁয়াজগুলো গোল্ডেন ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলো। এবার এই চিকেনগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই রেখে 7-8 মিনিট চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই মাঝের মধ্যে নাড়াতে থাকতে হবে যাতে চিকেন লেগে না যায়। 8 মিনিট পর দেখো চিকেন খুব সুন্দরভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 বাটি টমেটো পিউরি আর 7-8টা কাঁচা লঙ্কা। যেহেতু টমেটো পিউরি দিয়েছি তাই টকটাকে ব্যালেন্স করার জন্য আমি 1/2 টিস্পুন চিনি অ্যাড করে দিচ্ছি। এবার এই সবগুলোকে মিক্স করে আমি আবারও একবার 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা তুলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টি স্পুন জিরে গুঁড়ো, 1 টি স্পুন ধনে গুঁড়ো, 1 টি স্পুন রেড চিলি পাউডার, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টি স্পুন হলুদ গুঁড়ো। ফ্রেন্ডস, ম্যারিনেশনের সময় আমি লবণটা একটু বেশি দিয়েছি, তাই এখানে আমি একটু কম করে দিচ্ছি। এবার এই সবগুলোকে খুব ভালো করে মিক্স করে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 বাটি জল। জলটা অ্যাড করার পর আমি 5 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে সবার শেষে আমি অ্যাড করে দেব 1 টিস্পুন রোজ ওয়াটার আর 1 টিস্পুন কেওড়া ওয়াটার।
এবার একটু মিক্স করে নিলেই রেডি হয়ে গেল আমাদের এগ চিকেন কারি। এবার জাস্ট 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নেব। রুটি, পরোটা, লুচি, মোগলাই, নান সবার সাথে এই রেসিপিটি খেতে খুব ভালো লাগবে। তাহলে তোমরা এটা বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে ফ্রেন্ডস, আজকের মতো আসি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন রেসিপির ভিডিওর সাথে।